লাইফের ড্রাইভিং ফোর্স তুমি বলো ফ্রয়েডিয়ান সাইকোলজি যেটা হলো সেক্স নিয়ে, তাই না? মানে লিবিডো, কিন্তু লিবিডোটা কি, লিবিডোটা কি খেয়াল করো দেখি, লিবিডোটা হলো মানে ডিজায়ার টু রেপ্লিকেট, তাই না? লিবিডোর আলটিমেট আলটিমেট গোলটা কি রেপ্লিকেশন, না? এখন তোমাকে যদি সেক্সটা দিত অপশনাল, তাহলে কোন কাজ যদি অপশনাল হয় দেয়ার উইল বি সাম পার্টিসিপেশন এন্ড দেয়ার উইল বি সাম নন পার্টিসিপেশন, কিন্তু তুমি যদি চাও আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি অপশন ইউ হ্যাভ টু ডু ইট, তাহলে তোমাকে একটা লেয়ার অফ ইগনোরেন্স দিতে হবে। তোমার মনে যদি এই কোশ্চেনটাই না আসে যে এটা কি ভলেন্টারি নাকি ইনভলেন্টারি, তাহলে এটা সলিউশন কি, এটা জাস্ট মেক ইট প্লেজারেবল, ইউ উইল জাস্ট লাইক ইট। আমি কোন ওপিনিয়ন চাই না, মনে করো আই ডোন্ট ওয়ান্ট এনি ওপিনিয়ন, আই ওয়ান্ট ইউ টু রেপ্লিকেট। এখন এটার মধ্যে যদি আমি কোনো ওপিনিয়ন না চাই, আই জাস্ট মেক ইট প্লেজারেবল। হ্যাঁ, ওকে, ইটস গড এর কমান্ডমেন্টের মধ্যে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই, নিশ্চয় করছে। আচ্ছা আচ্ছা, গড যখন মানুষকে বানানোর পরে তাকে ফার্স্ট মানে তোফা দিছে, ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হলো be fruitful and multiply, ei ekta photo ekdom ekdom bible er ekdom prothom dike god jokon manuske banan pore jiggesh korche othoba mane question ta asche why god er commandment chilo be fruitful and multiply, ekhon oi multiply ke tumi jodi voluntary dao tahole to korbe na oneke, ei jonno sex ta pleasure. Acha to kintu ei kotha ta keno gelam amra, kon context e gechhilam jano? O acha, kon ta kotha, ha, replication. Why you have to replicate? মানে সেক্সটার পারপাস হলো রেপ্লিকেশন, তাই না? লিবিডো, ফ্রয়েডিয়ান সাইকোলজি লিবিডোর উদ্দেশ্য ছিল রেপ্লিকেট, মানে সেক্স অথবা লিবিডো। Why লিবিডো? রেপ্লিকেশন, তাই না? Why replication? কারণ কতদিন পরে ডেথ আসতেছে, তোমার একটা কপি রাখতে হবে, পারপিচুয়েট দিস থিং। যারা মিস্টিক সুফি অথবা ক্রিশ্চিয়ান মিস্টিক অথবা মনে করো মডার্ন নিউ এজ গুরু অথবা ইন্ডিয়ান সাধু, তারা তো এটাকে এভিডেন্স হিসেবে নেয়, দ্যার ইজ এ গড, বুঝতে পারছো? এটাই তাদের কংক্রিট এভিডেন্স যে ওয়াই সামথিং ইজ প্লেজারেবল বাট সামথিং ইজ নট, বিকজ দ্যার ইজ এ ডিজাইন, দ্যার ইজ এ, এখানে বলে একটু একটু মানে একটু রুডিমেন্টারি ডিজাইন আছে এটার মধ্যে, রুডিমেন্টারি, তুমি অত ক্লিয়ার না, তুমি ডিসএগ্রি করতে পারো, হ্যাঁ তুমি বলতে পারো এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেহেতু ফিটেস্ট, যেহেতু যারা সেক্স করে তারা সার্ভাইভ করে এই জন্য সেক্স করে, এটা হলো ডারউইনিয়ান থিওরি, তাই না? কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা টটোলজি, তুমি কি, আমি মনে স্বপ্নের সাথে কি বলতেছিলাম এটা, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে যারা ফিট তারা সার্ভাইভ, তাহলে হাউ ইউ ডিফাইন ফিট, যারা সার্ভাইভ করে, যারা সার্ভাইভ করে তাদেরকে ডেফিনিশন দিতেছে কি, যারা ফিট, তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি হবে, সার্ভাইভাল অফ দ্য সার্ভাইভার্স, এটা হলো রিয়েল মানে, কিন্তু এটা তো বেসিক্যালি মিনিংলেস একটা কথা, অল ব্যাচেলার্স আর আনম্যারিড, এটা যেরকম কিনা এটা একটা সত্যি বাধ্য, ঠিক একই রকম অল সার্ভাইভার্স অল সার্ভাইভার্স আর সার্ভাইভারিস্ট, এটা সত্যি বাধ্য,
কিন্তু এটাকে যদি তুমি এমন ভাবে ফর্মুলেট করো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ও দ্যাটস এ নিউ ফিলোসফি। না আপনার এই প্রশ্নটা কিন্তু খুব ভালো লাগছে যে হাউ ইউ কুড ডিফাইন এ ফিট, ফিটনেস জিনিসটা কি আসলে? ফিটনেস ডিফাইন হলো যে সার্ভাইভ করে সে ফিট, সাথে লিঙ্ক। এই জন্য আমি সাধারণত মানে সাধারণত তুমি নিজে এক্সামিন করতে গেলে এই ব্যাপারটা অনেক পরে আসে যে ডেথ কে বেস করে এভরিথিং ইনক্লুডিং রিলিজিয়ন, কারণ ডেথটা প্রিভেন্ট করার জন্যই এভার লাস্টিং লাইফ পাওয়ার জন্য রিলিজিয়নটা দেহস্থ পাওয়ার জন্য, আর ক্রিশ্চিয়ানরা বলে এভার লাস্টিং লাইফ, তাই না? আর এখনকার মানুষরা এই নিউরোসায়েন্সের মানুষরা তোমার কনসিয়াসনেসটা আপলোড করবে যেন ইয়ার কনসিয়াসনেস রিমেন্স ইন দ্য ক্লাউড ইজ দেয়ার গোল, বেসিক্যালি ওখানেও তোমাকে এভার লাস্টিং লাইফ দেওয়ার প্রমিস করতেছে। কেন বলছো?